শ্রীমদ্ ভাগবত গীতা এমন কোনো ব্যক্তি নেই যে এই গ্রন্থের নাম শুনেননি। বেদ এবং উপনিষদের সার গ্রন্থ হল এই গীতা। 18টি অধ্যায়, 700টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের সমস্ত কিছুই ব্যক্ত করেছেন এই গীতায়। শ্রীমদ্ ভাগবত গীতা আজও আমাদের কাছে ততটাই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক যতটা 1000 বছর পূর্বেও ছিল। গীতায় উল্লেখিত ভগবান শ্রীকৃষ্ণের বাণী মানুষের জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। এমনটা বলা হয় যে কোনো ব্যক্তি যদি একবার এই গীতা গ্রন্থটি পাঠ করে থাকেন তাহলে জীবনে চলার পথে তিনি সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হন। কিন্তু বন্ধুরা, আমরা এখানে গীতার আলোচনা কেনই বা করছি? আসলে আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার সূত্রপাত এই গীতা গ্রন্থ থেকেই শুরু হয়েছিল। যখন মহাভারতের যুদ্ধ শুরু হয় তখন যুদ্ধের প্রারম্ভে অর্জুন যুদ্ধ করতে অনীহা প্রকাশ করে, কারণ যুদ্ধ করতে গিয়ে সে দেখে যাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তারা তার একান্ত প্রিয় আত্মীয় স্বজন। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের কথাগুলি তাকে সেই শক্তি প্রদান করে যার দ্বারা সে সত্যের সঙ্গে পরিচয় হতে পারে এবং যুদ্ধে নিজেকে নিয়োজিত করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতার বাণীগুলি ব্যক্ত করার সময় 14 নম্বর অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের 3টি গুণের কথা বলে থাকেন, আর এই 3টি গুণ হল সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। এই যে 3টি গুণ, এই গুণ 3টি সমস্ত মানুষের মধ্যেই কিন্তু বিরাজ করে। সত্ত্বগুণকে বলা হয় সাত্ত্বিক গুণ, যার অর্থ শুদ্ধ তত্ত্ব, অর্থাৎ যার মধ্যে শুদ্ধতা রয়েছে। সাত্ত্বিক ভোজন করা, অর্থাৎ সাত্ত্বিক কোনো কিছু খাবার খাওয়া, আমাদের মধ্যে শুদ্ধতা এবং সন্তুলন নিয়ে আসে, যা আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, নম্রতা, খুশি এবং মানসিক সুখ। আর রাজসিক খাবার আমাদের মধ্যে নিয়ে আসে উত্তেজনা ও উদ্দীপনা, এবং তামসিক খাবার আমাদের মধ্যে আলস্য এবং দুর্বলতাকে বৃদ্ধি করে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। আপনারা দেখছেন শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে আমাদের কোন ধরনের জীবনযাপন গ্রহণ করা প্রয়োজন। বন্ধুরা, সাত্ত্বিক এমন একটি শব্দ যা আমাদের মন, মস্তিষ্ক এবং বুদ্ধির সঙ্গে যুক্ত। আজ অধিকাংশ মানুষ সাত্ত্বিক জীবনযাপন করতে আগ্রহী, কিন্তু বন্ধুরা, এটা কিন্তু অতটা সহজ নয়, বা বলা যেতে পারে অনেকেই কিন্তু এই বিষয়টি সম্পর্কে খুব একটা জানেনই না। সাত্ত্বিক জীবন যদি আপনি গ্রহণ করতে চান তাহলে আপনার মন, শরীর এবং বুদ্ধি এই 3টিকেই সাত্ত্বিক রাখা প্রয়োজন এবং এর উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন। কিন্তু প্রশ্ন হলো যে এই সাত্ত্বিক শব্দটি আসলে এলো কোথা থেকে, এবং এই সাত্ত্বিকতার মধ্যে এমন কি আছে যার জন্য সকলেই বলছে যে এটিকে আমাদের জীবনে গ্রহণ করা আজকের দিনে খুবই দরকার। আমাদের সনাতন ধর্ম বলে আত্মা সর্বদা অজেয় এবং অমর, যার না তো কখনো জন্ম হয় না তো তার মৃত্যু হয়। আত্মাকে কখনো ধ্বংস করা যায় না, কখনো তাকে নষ্ট করা যায় না। এটি কেবলমাত্র একটা শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে। আর এই 3 প্রকার গুণ, অর্থাৎ সত্ত্ব, রজ, তম, আত্মাকে কোনো শরীরের সঙ্গে বেঁধে রাখে।
এই তিনটি গুণই সমস্ত মানুষের মধ্যেই বিরাজ করে। তবে এটি সম্পূর্ণরূপে ব্যক্তির উপর নির্ভর করে যে এই তিনটি গুণের মধ্যে থেকে সে কোন গুণটিকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেবে। বন্ধুরা, আপনি কি তামসিক নাকি রাজসিক নাকি সাত্ত্বিক গুণের প্রকৃতির, এটা আপনি জানবেন কিভাবে? সবার প্রথমে আপনাদের জানাই তামসিক গুণের প্রকৃতি সম্পর্কে। তামসিক গুণ বা তমগুণ মানুষকে আলস্য প্রকৃতির তৈরি করে। যদি অত্যধিক নিদ্রা আসে, মেজাজ খিটখিটে প্রকৃতির হয়ে যায় এবং কোনো কাজের প্রতি যদি মন না আসে, তাহলে এই সমস্ত গুণগুলি তামসিক প্রকৃতির বলে গণ্য করা হয়। তবে এই ধরনের মানুষেরা সময় মতো কিন্তু খাবারও খেয়ে নেয় এবং খাবারে ননভেজ বাসি জাতীয় খাবার খেতে এরা বেশি পছন্দ করে থাকে। তামসিক গুণের প্রকৃতির লোকেরা মূলত যথেষ্ট ক্রোধপরায়ণ হয়ে থাকে। নিজের রাগকে তারা সহজে নিয়ন্ত্রণ করতে পারে না, যাকে যা খুশি তাই বলে দেওয়ার অভ্যাসও তাদের থাকে। এইবার বন্ধুরা রজগুণ সম্পর্কে বলি যে এই গুণ যদি আপনার উপর প্রভাব বিস্তার করে থাকে, তাহলে কাজের প্রতি আপনি যথেষ্ট সিরিয়াস হলেও কিছুক্ষণ কাজ করার পরই অধৈর্য হয়ে পড়েন এবং কাজের মধ্যে যদি ভুল ত্রুটি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে রাগও তৈরি হয়। এই রাজসিক গুণ সম্পন্ন ব্যক্তিরা নিজেদের নিয়ে যথেষ্ট গর্ব প্রকাশ করে এবং তারই সঙ্গে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষী এবং আক্রমণাত্মক প্রকৃতিরও হয়ে থাকে। এই ধরনের মানুষেরা মূলত যে সমস্ত খাবার পছন্দ করে তা হল অতিরিক্ত টক, ঝাল, নোনতা এবং তেলে ভাজা জাতীয় খাবার। এই ধরনের মানুষেরা ফাস্টফুড খাবারও অত্যন্ত পছন্দ করে এবং অনেকেই মিষ্টি জাতীয় খাবারও পছন্দ করে থাকে। এবার বলি সাত্ত্বিক গুণ সম্পর্কে। কোনো ব্যক্তির মধ্যে সাত্ত্বিক গুণের বৈশিষ্ট্য হিসেবে প্রথমেই বলা যায় সেটি হলো শুদ্ধতা। এই শুদ্ধতা কেবলমাত্র শরীরের ক্ষেত্রেই নয়, তার আত্মা মন সকল ক্ষেত্রেই এই শুদ্ধতা নিয়ে আসে। এই ধরনের ব্যক্তিরা খুবই ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীল প্রকৃতির হয়ে থাকে এবং তার সঙ্গে এরা যথেষ্ট সহানুভূতিশীলও হয়ে থাকে। নিজের চিন্তাভাবনার মধ্যে যেমন এদের স্বচ্ছতা থাকে, ঠিক তেমনই খাবারের মধ্যেও এদের যথেষ্ট স্বচ্ছতা থাকে। এরা মূলত যে সমস্ত খাবার পছন্দ করে থাকে তা হলো তাজা ফল, শাক সবজি, দানা শস্য, এই সমস্ত খাবার। আর এই সমস্ত ব্যক্তিরা সারাদিনই যথেষ্ট এনার্জেটিক প্রকৃতির হয়ে থাকে। যাদের মধ্যে সাত্ত্বিক প্রভাব বেশি রয়েছে তারা নিজেদের জীবনকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। বন্ধুরা, মানুষের ভেতর এই তিনটি গুণ সম্পর্কে জেনে আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হয়েছেন যে কেন আমাদের সাত্ত্বিক জীবন গ্রহণ করা প্রয়োজন। অনেক সময় আমরা সাত্ত্বিক জীবন গ্রহণ করতে চাইলেও রজগুণ এবং তামসিক গুণ তার উপর প্রভাব বিস্তার করে, যে কারণে আমরা সাত্ত্বিক জীবন গ্রহণ করতে পারি না। কিভাবে এই রজ এবং তামসিক গুণগুলোর প্রভাব কমিয়ে আমরা সাত্ত্বিক জীবন আরও বেশি করে নিজেদের জীবনে নিয়ে আসতে পারি, তা আগামী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আপনার মধ্যে কোন গুণের প্রভাব সবথেকে বেশি নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে আপনজনদের মধ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।